ফাহমিদুল্লাহ আপনি লিখেছেন, নাসা সম্প্রতি একটি ছবি প্রকাশ করে দাবি করেছে এটি 1350 কোটি বছর আগের মহাকাশের ছবি। অনেকে এই ছবি দিয়ে ধর্মকে অপ্রয়োজনীয় দাবি করছে, এবারে আপনার মন্তব্য কি? প্রথম কথা হলো যে আমি এ বিষয়ে কোনো এক্সপার্ট মানুষ নই, এ বিষয়ে যারা এক্সপার্ট মানুষ তারা ইনশাআল্লাহ বিদিনা কথা বলবেন। আমি আমার জায়গা থেকে যেটুকু বলার সুযোগ আছে সেটুকু আমি শুধু বলছি। সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বকে যারা অস্বীকার করে, এই মানুষগুলো বিশেষ করে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলছি, তারা কোনো একটা ইস্যু পেলেই কিভাবে ধর্মকে বিশেষ করে আরও নির্দিষ্ট করে বললে ইসলামকে আক্রমণ করবে সেজন্য তারা মরিয়া হয়ে ওঠে এবং তারা অহেতুক, অপ্রাসঙ্গিক এবং অবান্তর নানান কথা সেখানে তারা তুলে ধরে। কোনো ছবি যদি অনেক বছর আগের উদ্ধারও হয়, তো একজন ইসলামের অনুসারী বা একজন মুসলিম হিসাবে আমাদের দৃষ্টিভঙ্গি হবে সেখানে যে লা নুসাদ্দিক করা নুকাজিব, এগুলোকে সত্য বা মিথ্যা কোনোটি আপনার কোনোটিতে এটাকে আপনার ফেলার কোনো আবশ্যক আমাদের জন্য নয় এবং কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত নয়, জাস্ট গবেষণা। ভুল থাকে, ভুল প্রমাণ হয়, সঠিক হতে পারে, নানান রকমের সম্ভাবনা সেখানে থাকে। অতএব এই বিষয়গুলো নিয়ে খুব বেশি এক্সাইটেড হওয়া এবং একেবারে মানে এটাকে ধরে বসে থাকার মতো কোনো কিছু নয়, যার কারণে এগুলো নিয়ে একজন মুসলিম অন্তত খুব বেশি শক্ত এবং কঠোর কোনো অবস্থানে যাওয়ার মতো বা এটাকে সত্য অসত্য বা এটাকে বিশ্বাস অবিশ্বাসের যে জায়গাটা সে জায়গা নিয়ে যাওয়াটা খুব গুরুত্বপূর্ণ কোনো বিষয় না একজন মুসলমানের জন্য। দ্বিতীয় কথা হলো যে সৃষ্টি জগতের যত বিষয় ধরা পড়বে তত বেশি একজন সত্যানুসন্ধানী এবং একজন সত্যিকারের অনুসন্ধিত সুদৃষ্টি রাখেন এরকম একজন মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বটি আরও বেশি প্রকাশিত হবে, আরও বেশি প্রমাণিত হবে, আরও বেশি তার কাছে স্পষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বকে যারা স্বীকার করেন, আল্লাহ তাআলার প্রতি ঈমান যারা আনয়ন করেন, আল্লাহ তাআলার সৃষ্টির প্রতিটি বিষয় তাকে আরও বেশি ঋদ্ধ করে, আরও বেশি ইমানদার করে, আরও বেশি বিশ্বাসী করে তোলে। বিধায় এ ধরনের বিষয়গুলো একজন ইমানদারের ইমানকে আরও বৃদ্ধি করবে যে আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কত বড়, কত মহান, কত বিশাল, এবং যে জগৎ সম্পর্কে আমাদের খুব বেশি ধারণা নেই সেই জগৎ সম্পর্কে যখন আমরা অবাক করা তথ্য পাই এবং বিস্ময়কর তথ্য পাই, এগুলো আমাদেরকে আরও বেশি বিস্মিত করে যে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন তিনি কত বড়। এবং সেই জগতে যেখানে এখানকার কোনো টাইমিং, এখানকার কোনো কিছু ম্যাচ হয় না, সেই জগতের যিনি সৃষ্টিকর্তা তার সাথে কারোর তুলনা চলে না, এই বিষয়গুলো যে বাস্তবসম্মত যৌক্তিক সেগুলো আরও ভালো করে প্রমাণিত হয় এবং বুঝে আসে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো থেকে, আল্লাহ তাআলার আয়াত থেকে আমাদেরকে ঈমান বৃদ্ধি করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন আমরা যেন আল্লাহ তাআলার আয়াতসমূহ নিয়ে গবেষণা করি, ভাবি, এবং আল্লাহর আয়াতসমূহের প্রতি যখন দৃষ্টিপাত আমরা করব তখন আমাদের ঈমান আরও বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ তাআলা।